বর্তমান সৌদি সরকার বিন সালমান কুখ্যাত ইহুদিদের একজন দালাল, ইহুদিদের পাঁচটা গোলাম সে, ইহুদিদের পাঁচটা গোলাম সে। তাবলিগ জামাতকে সৌদি আরবে নিষেধ করলো, তাবলিগ জামাতকে সৌদি আরবে নিষেধ করলো। আমার নবীর পবিত্র জমিনকে সে নাপাক করে দিয়েছে, যেই জমিনে সিনেমা হল ছিল না। আমার নবী যেই জমিনে শুয়ে আছে, এই পাঁচটা গোলাম নবীর দেশে সিনেমা হল জারি করেছে। যেই দেশে মহিলারা বোরকা ছাড়া বেরোয়া নিষেধ ছিল, এই পাঁচটা গোলাম আজকে নবীর দেশকে অপবিত্র করার জন্য, ইহুদিদের গোলামি করার জন্য মহিলাদের ওপেন বের হওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, এরা এক্সারসাইজ করার অনুমতি দিয়েছে, এরা ওই ফুটবল খেলা ক্রিকেট খেলার দেখার জন্য স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দিয়েছে। এই কুখ্যাত ইহুদিদের দালা বিন সালমানকে আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। আল্লাহর গজব দাও, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন না, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় ভূমি মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, যে মদিনায় আমাদের কলিজার টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। দেখেছি হজের সময়, দেখেছি উমরার সময়, এই বাঙালি জাতিরা কত পাগল। আমার নবীর রওজার সামনে গেলে এরা চোখের পানিতে গাল ভিজায়, এরা বুক ভাসায়। অনেক বুড়াদেরকে দেখছি কাঁদতে কাঁদতে বসে যায়। পুলিশ বলে কুম ইয়া শায়খ কুম, এ বৃদ্ধ দাঁড়াও দাঁড়াও। এ বলে না না, 60 বছর নবীর জন্য কেঁদেছি, 60 বছর নবীর জন্য কেঁদেছি। কতবার নবীকে দেখার জন্য আল্লাহর দরবারে চোখের পানি নাজরানা দিয়েছি। এই নবীর জন্য আমি রাত্রে ঘুমাই নাই, রাতের বেলা আমি ঘুমাইলেও দেখতাম আমার নবীরে দেখা যায়। আমি মসজিদে গেলে টুকাইতাম, আমার নবী কোথায় পাওয়া যাবে। আমি মাহফিলগুলিতে আমার নবীর ওয়ারেসদেরকে দেখতাম আর বলতাম, আল্লাহ তোমার নবীর ওয়ারেসরা যদি হয় এমন, না জানি আমার নবী হবে কেমন। ওই নবীর জন্য সারাটা জীবন কেঁদেছি, উঠবো না উঠবো না উঠবো না, এখান থেকে উঠবো না, এদেরকে উঠাইতে পারে না। কত পাগল, কত পাগল, কত পাগলের আগে বলছে যাইয়া নবীর রোজার সামনে দাঁড়ায় বলছে, রুখসার সে বরকা কা জরা পর্দা উঠা দু, রুখসার সে বরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুজে হুসনে খুদা দাদ দেখা দু, আহ বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাসা হু মুজে শরবত দিদার পিলা দু। এই শের পরে আল্লাহর নবীর আশেক, এই শের পড়তেছে নবীর সহ্য করতে পারে নাই, রওজা পাক থেকে হাত মোবারক উঠায় দিছে, হাত বেরোয় আসছে। ওই আশেক নবীর হাতে মুসাফা করেছে, চুমু খেয়েছে। আজকে ওই নবীর দেশেও ইহুদি নাসারানা চতুর্দিক দিয়া বেষ্টনী করে বসে আছে। বর্তমান সৌদি সরকার বিন সালমান কুখ্যাত ইহুদিদের একজন দালাল, ইহুদিদের পাঁচটা গোলাম সে, ইহুদিদের পাঁচটা গোলাম সে। আমার নবীর পবিত্র জমিনকে সে নাপাক করে দিয়েছে, যেই জমিনে সিনেমা হল ছিল না। আমার নবী যেই জমিনে শুয়ে আছে, এই পাঁচটা গোলাম নবীর দেশে সিনেমা হল জারি করেছে। যেই দেশে মহিলারা বোরকা ছাড়া বেরোয়া নিষেধ ছিল, এই পাঁচটা গোলাম আজকে নবীর দেশকে অপবিত্র করার জন্য, ইহুদিদের গোলামি করার জন্য মহিলাদের ওপেন বের হওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, এরা এক্সারসাইজ করার অনুমতি দিয়েছে, এরা ওই ফুটবল খেলা ক্রিকেট খেলার দেখার জন্য স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দিয়েছে। এই কুখ্যাত ইহুদিদের দালাল বিন সালমানকে আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। আল্লাহর গজব দাও, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এত ইহুদিদের দালালি করে করে এদের সঙ্গে আমগোমুত্তু কিছু মৌলবি আছে,
এরা পাগড়ি পরে না, রুমালের ঘুমটা দিয়া চেহারা ঢাইকা রাখে, রুমালের ভিতরে মাথা ঢাইকা, খালি ফেকা ফেকা ফেকার মধ্যে এটা নাই। হাদিস সহি হাদিস, সহি হাদিস, তাওহীদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই তাওহীদ আর ফেকা ফেকা আর বেদা শিরিক এই কথা বলতে বলতে এরা ওই ইহুদিদের পাঁচাটা গোলাম বিন সালমানেরও গোলামি করা শুরু করে দিছে। যখন নাকি বিন সালমান সিনেমা হলার অনুমতি দিল, মেয়েদেরকে উপেন চলাফেরার অনুমতি দিল, মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিল, মেয়েদেরা দোকানদারি করতে পারবে অনুমতি দিয়ে দিল, মেয়েরা ওই পতিতালয়ে যেতে পারবে নির্দিষ্ট এক জায়গায় অনুমতি দিল, এই সমস্ত মৌলবীরা মুখ খুলে নাই। এরা তখন চুপচাপ ছিল, কোনো ফতুয়া দেয় নাই, বাদশার বিরুদ্ধে ফতুয়া দেয় নাই, বাদশার এই কার্যক্রমের বিরুদ্ধে কথা বলে নাই। যেই কিছুদিন আগে এই বাদশা তাবলিগ জামাতকে সৌদি আরবে নিষেধ করলো, তাবলিগ জামাতকে সৌদি আরবে নিষেধ করলো, তখনই এই মৌলবীগুলি বাদশার সুরের সঙ্গে সুর মেলায় বলল, হ্যাঁ এটা বাদশা যথার্থ কাজ করেছে, এটা বেদাত, এটা শিরিক, এটা বেদাত যথার্থ কাজ করেছে। আমি বলবো ও মৌলবী, সারা দুনিয়ার তাবলিগ ওয়ালাদের দিকে তাকায়া দেখ, তাবলিগ ওয়ালারা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মানুষের বাল ধারে ধারে যায়া যায়, এদের হাতে পায়ে ধরে ধরে বুঝাইয়া সমঝাইয়া বেনামাজিদেরকে নামাজি বানাইছে, সুৎকুর মৎকুরকে এরা আল্লাহ ওয়ালা দিনদার পরেজগার বানাইছে, টুপিওয়ালা ছিল না টুপিওয়ালা বানাইছে, দাড়িওয়ালা ছিল না দাড়িওয়ালা বানাইছে, পাঞ্জাবি ছিল না পাঞ্জাবিওয়ালা বানাইছে, পর্দা বুঝতো না পর্দাওয়ালা বানাইছে, এরা আল্লাহকে চিনত না আল্লাহকে চিনাইছে, মসজিদ চিনত না মসজিদ চিনাইছে, এরা নবীকে চিনত না এখন নবীকে চিনে নবীর জন্য জীবনটাও দিয়ে দিতে পারে, কথা কোন ঠিক কি না? আজ তোমরা এদেরকে নিষিদ্ধ করার পরে বাদশার সঙ্গে সুর মিলাইয়া সুর মিলাও, একদিন তোমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়েতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে এটাও জেনে নাও, নবী যেই জমিনে শুয়ে আছে, যেই জমিনে আমার আল্লাহর ঘর আছে, সেই জমিনে কেউ বেয়াদবি করে বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবা না ইনশাআল্লাহ, কথা কর ঠিক কিনা?